আজি দেশের 78 সংখ্যক স্বাধীনতা দিবস। গোলাঘাটের সমন্বয় ক্ষেত্রত কেন্দ্রীয়ভাবে গোলাঘাট জেলা প্রশাসনে আয়োজন করা স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন করে বিত্তমন্ত্রী অজন্তা নেওগে। পতাকা উত্তোলন অভিবাদন গ্রহণ করে বিত্তমন্ত্রীগিয়ে। অনুষ্ঠানত আরক্ষী বাহিনী, এনসিসি আর বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রী সকলে মার্চ পাস্ট করে। সিআরপিএফ গোলাঘাট প্রফেশনাল নেতৃত্ব প্রদান করেছে এএসআই রাজেশ কুমার। সিআইএসএফ এনআরএল প্রফেশনাল নেতৃত্ব প্রদান করেছে এসআই নবীন কুমার। ইলেভেন এবিবিএ দেরগাঁও প্রফেশনাল নেতৃত্ব প্রদান করেছে এবিএসআই রঞ্জিত বড়ুয়া। গোলাঘাট ডিস্ট্রিক্ট এক্সিকিউটিভ ফোর্স উইমেন প্রফেশনেল নেতৃত্ব প্রদান করেছে এস আই সঙ্গীতা কলিতা। গোলাঘাট ডিস্ট্রিক্ট এক্সিকিউটিভ ফোর্স মেন প্রফেশনেল নেতৃত্ব প্রদান করেছে এ বি এস আই তিলেশ্বর ওঝা। সেকেন্ড এ এস আর এফ বেটেলিয়ান প্রফেশনেল নেতৃত্ব প্রদান করেছে রণিকা বরা। টিআর কলেজ গোলাঘাট 12 আসাম নেতৃত্ব প্রদান করেছে ফারাদ রহমান। কমার্স কলেজ গোলাঘাট, ফরকাটিং কলেজ গোলাঘাট নন প্রফেশনাল সিনিয়র নেতৃত্ব, ডিআর কলেজ গোলাঘাট নন প্রফেশনাল সিনিয়র নেতৃত্ব প্রদান করেছে। কমার্স কলেজ গোলাঘাট নন প্রফেশনাল সিনিয়র নেতৃত্ব প্রদান করেছে প্রিয়া কাউটোয়াল। এইচ ভি বি কলেজ গোলাঘাট নন প্রফেশনাল সিনিয়র নেতৃত্ব প্রদান করেছে সায়ঞ্জালি লাংথাংসা। কমারবন্ধা কলেজ এন সি সি গার্লস নন প্রফেশনাল হাজরিকা। সেক্রেট হার্ট হাই স্কুল বয়েজ এন সি সি বয়েজ নন প্রফেশনাল সিনিয়র নেতৃত্ব প্রদান করেছে দেবজিৎ বরা। ফরকাটিং নেতৃত্ব প্রদান করেছে জাকির রহমান। খগেশ্বর বরুয়া মেমোরিয়াল ইংলিশ স্কুল প্রদান করেছে শ্রী আকাশদীপ বরা। নেতৃত্ব প্রদান করেছে শ্রী ব্রহ্মজিৎ দাস। মার্শাল একাডেমি গোলাঘাট বয়েজ এন্ড গার্লস স্কাউট এন্ড গাইড নন প্রফেশনাল জুনিয়র নেতৃত্ব প্রদান করেছে বন্তি শিখা গগৈ। সেক্রেট হার্ট হাই স্কুল গার্লস গোলাঘাট নেতৃত্ব প্রদান করেছে অর্ণা শর্মা। সেক্রেট হার্ট হাই স্কুল বয়েজ গোলাঘাট নেতৃত্ব প্রদান করেছে মেহজুব আলী। প্রদান করেছে সুরজ রাজাক। গোলাঘাট জেনারেল ট্রিপ নেতৃত্ব প্রদান করেছে দৃষ্টি শইকীয়া।
শঙ্করদেৱ শিশু নিকেতন গোলাঘাট গার্লস জেনারেল গ্রুপ নেতৃত্ব প্রদান করেছে বার্বি বরা। আর এয়া ইলেভেন এপিবিএন ব্যাটেলিয়ন নেতৃত্ব প্রদান করেছে চৌধুরী।